উত্তর চব্বিশ পরগনা জেলা থেকেই যেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাজিয়ে দিল 2016 বিধানসভা নির্বাচনের প্রচার টঙ্কা। দমদমের একটি প্রচার মঞ্চে আজ তাই দেখা গেল তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ মুখ থেকে যুবা তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তিনি তার বক্তৃতার মাধ্যমে স্বীকারও করলেন যে উত্তর চব্বিশ পরগনার দমদম থেকেই তারা প্রচারটি শুরু করে দিলেন। রেল ভাড়া বৃদ্ধি থেকে মোদীর বিদেশ সফর, কোনোটাই বাদ গেল না অভিষেক সমালোচনা থেকে। বিমানবন্দর যতই আকাশে থাকুন, সেখান থেকে বাংলাকে ধরা যাবে না বলে কটাক্ষ করতেও ছাড়লেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা মানুষ পছন্দ, যাদেরকে মানুষ পছন্দ করে না, যাদের কোনো জনসমর্থন নেই, যারা কোনোদিন মানুষের হয়ে বিপদে আপদে নিজের জীবন বিপন্ন করে দাঁড়ায়নি, যারা মানুষের জন্য কোনোদিন কণ্ঠস্বর রাস্তায় নেমে তোলেনি, যারা মানুষের আন্দোলনে সামিল হয়নি, যারা মহিলাদের নারীর আন্দোলনে সামিল হয়নি, নারী সম্মান নিয়ে প্রশ্ন করেনি, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছে। আজ এই প্রচার মঞ্চে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। তিনি জানালেন, তৃণমূল কংগ্রেস নাকি মোটেই 2016 নির্বাচন নিয়ে ভাবিত নয়, বরং সমর্থকরা প্রস্তুত হন 2056 নির্বাচনের জন্য। আমরা কোনো জায়গায় সিপিএম কংগ্রেস বিজেপিকে মারার কথা একদম বলবো না, আমরা রক্তাক্ত বাংলা করবো না। কেউ যদি বোম মারে, কেউ গুলি করে, কেউ ছুরি মারে, তার পাল্টা কিন্তু হবে না, পাল্টা হবে রক্তাক্ত জামানি বাড়ি বাড়ি ঘুরবে, এটা প্রমাণ করাবো। রক্তের বদলে রক্ত হয় না, হিংসার বদলে রক্তের বদলে রক্ত হয় নাকি? রক্তের বদলে রক্ত হয় না, মায়ের কোল খালি হয়, কোনো বোনের মাথা সিঁদুর মুছেই যায়, মুছেই যায় না। কোনো দলে রয়েছে, ওকে নিয়ে কিছু ভাবছেন? বুঝতে পারলেন? শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকই নন, এই উত্তর চব্বিশ পরগনার জেলা সমাবেশে আজ দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, সুজিত বসু, সব্যসাচী দত্তের মতো উদ্যমী তৃণমূল কংগ্রেস নেতাদেরও। সঙ্গে সঙ্গে অবশ্যই দেখা গেল মুকুল পুত্র শুভ্রাংশু রায়কেও। আসলে তৃণমূল সুপ্রিমো এই মুহূর্তে চাইছেন আর দেরি না করে বিধানসভা নির্বাচনের প্রচারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে, আর দলনেত্রীর ইচ্ছাকেই বাস্তবে রূপদান করতে তাই তৎপর ঘাসফুলের প্রভাবশালী মুখ থেকে সাধারণ দলীয় স্তরের কর্মীরাও। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও আগামী শুক্রবার পাটনায় নীতির শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে আরও একবার ঝালিয়ে নিতে চাইছেন সর্বভারতীয় স্তরের নেতা নেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ককে। বঙ্গমুখ্যমন্ত্রী ভালোই জানেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আর যাই হোক, বিজেপি অন্তত তাঁকে বিশেষ বেগ দিতে পারবে না। কিন্তু তাঁর ক্ষুরধার মস্তিষ্ক এও জানে, বিহার নির্বাচনের ফলাফল দেখে উৎসাহিত হয়ে যদি বিহারের মহাজোটের মতো বঙ্গেও বিরোধীরা জোটের পথে হাঁটে, তবে তা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ঘাসফুলের ভোট ব্যাংকের কাছে। তাই রাজনৈতিক মহল বলছে, পাটনা থেকে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে এসে বঙ্গে বিরোধীদের জোট রুখতে হয়তো কোনো নতুন কূটনৈতিক চাল চালবেন তৃণমূল প্রধানা। এখন দেখার, মমতা কূটনীতিকে পাথেয় করে কতটা নতুন উদ্যমে প্রচারে নজর টানতে পারে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।